করোনা মহামারীর সময় রাজধানীর কাঁটাবনে বন্ধ থাকা পোষা প্রাণীর মার্কেটে 400+ পাখি সহ কিছু সংখ্যক কুকুর, বিড়াল, খরগোশ ও গিনিপিগ মারা গেছে। এ খবরে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি বলেছেন, এই মৃত্যুর কারণ স্রেফ অবহেলা। 17 জুলাই এক ফেসবুক স্ট্যাটাসে জয়া লেখেন, করোনা মহামারীর দুঃসহ এই সময় আমাদের প্রত্যেকটি পরিবারের মধ্যে কোনো না কোনো অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। প্রায় সবারই মধ্যে কোনো না কোনো তাজা ক্ষত আছে। মানুষের কষ্টের কোনো সীমা নেই। মানুষের বাইরে মানুষের উপর নির্ভরশীল প্রাণীগুলোরও কষ্টের কত খবর যে আমরা পাচ্ছি। কিন্তু একটা খবরে মনটাকে আর বসে রাখা গেল না। 1 জুলাই থেকে যে লকডাউন হলো, তাতে ঢাকার কাঁটাবনের পোষা প্রাণীর বাজারে অনেকগুলো পশু পাখির নির্মম মৃত্যুর শিকার হলো। জয়া আহসান আরো বলেন, পোষা প্রাণীর মালিকরা এই পুরো লকডাউনে তাদের দোকানপাট রুদ্ধ করে রেখেছিলেন। আলো বাতাসহীন দমবন্ধ অন্ধকারে 400 পাখি আর ডজনের পর ডজন কুকুর, বিড়াল, খরগোশ, গিনিপিগ তরপাতে তরপাতে মারা গেছে। যারা ব্যবসা করছেন তাদের মনে এই প্রাণীগুলোর জন্য কোনো মায়া আছে কিনা সেই প্রশ্ন তুলেছেন জয়া। লিখেছেন, এই মৃত্যুর কারণ স্রেফ অবহেলা। যারা এসব পোষা প্রাণীর বাজার বসিয়েছেন তাদের মনে কোনো মায়া নেই? মায়া যদি নাও থাকে, আইনের প্রতি ন্যূনতম কোনো শ্রদ্ধা নেই? তারা পোষা প্রাণীর কারবারে নেমেছেন। প্রাণী কল্যাণ আইন 2019-এ প্রাণীদের প্রতি যেসব সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে তা মেনে চলার বাধ্যবাধকতাও তাদের নেই। প্রাণীগুলোর মৃত্যুতে কর্তৃপক্ষের সমালোচনা করতেও ছাড়েননি জয়া। বলেছেন, খবরটি শিরোনাম হওয়ার পর কর্তৃপক্ষের টনক নড়েছে। লকডাউনে তারা প্রতিদিন সকাল সন্ধ্যায় 2 ঘন্টা করে দোকানের শাটার খোলা রাখার নির্দেশ দিয়েছে। কিন্তু এটুকুই কি যথেষ্ট? যে প্রাণীগুলো মর্মান্তিকভাবে মারা গেল তার দায়ভার কেউ নেবে না? এখানে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ও দায়ী দোকানদার মালিকদের অবশ্যই আইন অনুযায়ী শাস্তি দেওয়া দরকার। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার দাবি জানিয়ে জয়া লেখেন, তবু শাস্তি তো আর শেষ কথা নয়। পোষা প্রাণীর বাজারে তাদের প্রতিপালনের জন্য আইনের সম্পূর্ণ প্রয়োগ নিশ্চিত করা দরকার, না হলে এ বাজার তুলে দেওয়াই কর্তব্য। প্রাণ প্রকৃতির প্রতি আমরা আর কবে সংবেদনশীল হব? প্রাণ প্রকৃতি, পরিবেশ ও পশু পাখির প্রতি জয়ের ভালোবাসা বরাবরই। এ বিষয়ে নানা অসঙ্গতি নিয়ে ব্যাপক সোচ্চার এই অভিনেত্রী। শুধু তাই নয়, করোনার প্রথম ঢেউয়ে লকডাউনের সময় রাস্তায় রাস্তায় অভুক্ত কুকুরদের খাবারের ব্যবস্থা তিনি করেছেন।